মর্নিং ফ্রেন্ডস, কি খবর আপনার? আশা করি সকলের ঘর ভাল, আমারও ভাল। আর এয়া চাইছেনে মই খানা বানাবলে স্টার্ট করেছো আর মো নতুন একটা ব্লগও স্টার্ট করেছো। তো আশা করছি আপনার ব্লগটা চাই ভাল লাগিব। তো মই এতিয়া প্রথমতে বনাইছো রঙালাউ ভাজি, এনেকে কেঁচা জলকীয়া দি পিনে এনেকে বনালে বহুত টেস্টি হয় খাবলে। সো মই এনেকে বনাইছো, আপনাদের যদি এনেকে ট্রাই নাই করা ট্রাই করে চাব, এনেকে খাই বহুত বেশি ভাল লাগে। আৰু লগতে মই জনাওঁ নতুন নতুন ভিডিঅ'লৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু আজি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ, তো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণকৈ প্লিজ ভিডিঅ'টো চাব। আৰু এয়া চাওক, মই ইয়াত লাওখিনি ধুনীয়াকৈ একদম ভাজি লৈছোঁ আৰু নিমখ এতিয়া নিদিওঁ। এতিয়া অকল হালধি অকণমান দিম, কাৰণ নিমখ দিলে মানে গলি গলি যায় আৰু বেছি গলি গ'লে ভাল নালাগে। চ' সেইকাৰণে মই নিমখটো এতিয়া নিদিওঁ। আৰু লগতে এবাৰ দুবাৰকৈ ঢাকি দিম, সেইটো হাই ফ্লেমত, বেছি ফ্লেমত মই ঢাকি নিদিওঁ। তো আপনাদের মানে এনেই থুলমূলকে শেয়ার করছো আর তো আশা করছি আপনাদের ভাল লাগিব। আর যদি আপনাদের ভিডিও হোক বা মোর রেসিপিবরে হোক যদি চাই ভাল লাগে, তো প্লিজ মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে থব, কাগজ লাগা বেল আইকনটো প্রেস করে অল করে থব, যাতে মই দিয়া ভিডিও নোটিফিকেশন আপনাদের পূর্ব প্রথমে পাই থাকে। লগতে ইফালে মই আজি দালির বড়ারে একটা সবজি বনাম, সো সেইটো ভাবিলো আপনাদের শেয়ার করো। সো সেইকাৰণে মই এতিয়া ইফালে আলু অকণমান বইল করে লৈছো, কারণ মই বইল নকৰাকৈ আলু নবনাও। সো মোৰ ভাজিটো এতিয়া কমপ্লিট হৈ গৈছে, মই এইটো নমাই লৈছো বেলেগ এটা পাত্রত। আর ইফালে মই দালিখিনি ৰাতিপুৱাতে তিয়াই থৈছিলো, সো এইখিনি মোৰ একদম ধুনীয়াকৈ ফুলি উঠিছে, চাইছেনে একদম মানে ভাঙি ভাঙি গৈছে। আর এনেকৈ ভাঙি গলেহে মানে দাইলখিনি খাই ভাল লাগে। সো মই এইখিনি ধুনীয়াকৈ এতিয়া ধুই লম, দুই তিনিবার মানকে ভালকে ধুই লম। ধুই মেলি মিক্সিটা মানে আধা মানে মিহি, পুরা মিহি নকরু, আধা আধা কে মানে পেস্ট করে লম, আধা আধা ভঙা থাকিব, তেতিয়া মানে ভাল লাগিব খাই পিনে। সো মই এখানে পেস্ট করে লো, পেস্ট করার পাছত আপনাদের লগত দেখা হয়ে আছে। তো এয়া মোর এইখানে পেস্ট করা হয়ে গেল। সো এতিয়া মই ইয়াত দিম, আর পানি মই নিজে এড করা নাই, তিয়াইছিলো তেতিয়া অকণমান পানি থাকি গৈছিলে, সো সেইটো পানীয়ে মই ইয়াত দিলোঁ। তো ইয়াত দিলোঁ হালধি নিমখ আৰু অকণমান জিৰা গুড়ি দিলোঁ, আৰু লগতে এতিয়া দিছোঁ বেচন, যাতে মানে পানীটো বেছি হৈ গৈছে সেইকাৰণে, কিন্তু পানীটো আৰু অকণমান কম হ'ব লাগিছিলে তেতিয়া আকৌ আৰু অকণমান ভাল হয়। সো মই প্ৰথমতে চামুচ ল'লোঁ, চামুচ দি পিনে ভাবিলোঁ এনেকৈ কৰি লওঁ তেতিয়া মানে ধুনীয়া হ'ব, কিন্তু নহয়, পিঁয়াজখিনি মানে ভাঙি ভাঙি যোৱা নাই। সো সেইকাৰণে পাছত মই হাতেৰে কৰিলোঁ, হাতেৰেই সুবিধা হয়, তো হাতেৰেই কৰি ল'লোঁ। কৰি পিনে মই এতিয়া ধুনীয়াকৈ বৰ বনাই লওঁ, আৰু এনেকৈ আলু দি তৰকাৰী কৰিলে বহুত বেছি ভাল লাগে। আৰু বহুত দিন হ'ল মানে এনেকৈ খোৱা নাই, আৰু লাষ্টত যে নহৰু গছ মই আপোনালোকক যোৱাকালি ভিডিঅ'ত কৈছিলোঁ দেখাম বুলি, চ' আজি মই আপোনালোকক নহৰু গছখিনি দেখাম, ইমান ধুনীয়াকৈ হৈছে, লপকৈ বাঢ়িছে, দেখিবলৈ ভাল লাগিছে। তো সেইটো লাষ্টত আছে, আপোনালোকক দেখাবলৈ মই থৈছোঁ। সো সেইটো চাবলৈ আপোনালোকে গোটেই সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাব, তেতিয়াহে আপোনালোকে চাই পাব। তো এতিয়া তেল দি দিছোঁ, আৰু ইয়াত যিটো মই ভাজি কৰিছিলোঁ ৰঙালাও ভাজি, এইটো কেৰাহীতে মই কৰি লৈছোঁ, সেইকাৰণে অকণমান ভাজি লাগি লাগি আছে। তো একো নাই বাৰু, এতিয়া মই বৰহে বনাম। সো মই এটা দুটাকৈ এনেকৈ চাওক হাত দি পিনে পকৰি নিচিনাকৈ দি দিছোঁ। তো এনেকৈ দি মেলি ধুনীয়াকৈ গোটেইখিনি ভাজি লওঁ, ভাজি পিনে একেবাৰে দেখাম, মানে এবাৰৰ ভাজাটোহে মই আপোনালোকক দেখাইছোঁ, আপোনালোকে নহ'লে বৰ হৈ যাব বাৰে বাৰে ভাজিখনকে দেখাই থাকিলে। তো তেনেকৈ আৰু এনেকৈ আপোনালোকে খাইছে নে, যদি নাই খোৱা এনেকৈ প্লিজ আপোনালোকে ট্ৰাই কৰিব, বহুত বেছি ভাল লাগে। সো বৰখিনি মই গোটেইখন এতিয়া বনাই লওঁ, বনাই মেলি তাৰপিছত দেখা হৈ আছে বাৰু। আৰু তাৰপিছত যেতিয়ালৈকে বৰখিনি মই এনেকৈ কৰি আছোঁ, তেতিয়ালৈকে মই নহৰু পিঁয়াজ এইবোৰ গোটেইখন ৰেডি কৰি ল'ম, আৰু এটা বিলাহীও কাটি ল'ম, বিলাহী দি পিনেই বনাম। সো মই এইখিনি অকণমান ঢাকি দিছোঁ যাতে ঠিক ঠাক হৈ যায়। সো মই এইখিনি এতিয়া উল্টাবলৈ সময় হৈছে, তো এতিয়া মই এইখিনি উল্টাই দিছোঁ, এয়া চাওক মই উল্টাই দিছোঁ। এক চাইড পুৰা প্ৰায় প্ৰায় নিজে নিজে উঠি গ'লে আপোনালোকে গম পাব এইটো এক চাইড হৈ আহিছে, চ' এক চাইড ৰঙা ৰঙা হৈ গৈছে। তো যিমান দেৰিলৈকে ৰঙা ৰঙা হয় তেতিয়ালৈকে মই এইখিনি একদম ধুনীয়াকৈ ভাজি থাকিম, কিন্তু এইখিনি বনাওঁতে বহুত বেছি তেল লাগি যায়, সেইটোৱে বেয়া লাগে আৰু অকণমান আনহেল্ডি হৈ যায়। চ' এয়া চাওক মোৰ এইখিনি প্ৰায় হৈ গৈছে, বৰখিনি মোৰ ৰঙা ৰঙাকৈ ভাজি হৈ গৈছে। সো মই এতিয়া গোটেইখিনি ভাজি উঠাই ললোঁ, লগতে ইয়াত দিছোঁ মই অকণমান তেল, লগতে তেজপাত আৰু শুকান জলকীয়া, আৰু অকণমান দিম পাঁচফোৰণ। আৰু এইফালে চাইছেনে বৰখিনি মোৰ পূৰা ৰঙা ৰঙাকৈ ৰেডি হৈ গৈছে, দেখিয়ে লোভ লাগি গৈছে, হয় নাই কওকচোন। আৰু এইফালে আলু বইল কৰি থৈছোঁ, লগতে টমেটো কাটি থৈছোঁ, এইফালে আদা নহৰু, এইফালে পিঁয়াজ সকলো ৰেডি কৰা আছে। অকণমান পাঁচফোৰণ দিলোঁ, দি পিনে এতিয়া অকণমান দিছোঁ পিঁয়াজ, দি পিনে এইখিনি অকণমান ভাজি লৈছোঁ। ভাজাৰ পাছত মই ইয়াত দিম আদা নহৰু পেষ্ট,
jitu moi kuti thoisu actually paste na hoy tomar kuti he thoisu khundumit so khundi thoisu etu okonman yat add kori lolu so eti okonman bhaji lom jeta lage duniya gondhi mulai to eta etu bhaja pray complete hoy goise to moi yat alu aru tomato khuni yat dilu di pine etu dhuniya ke milai loi pine yat masala kori lom nimok haladi aru logote okonman jira beshi na hoy আৰু একুৱে এড নাই কৰা আৰু আপোনালোকে সাগে মন নাই কৰা মই ইয়া জলকিয়া নাই দিয়া মই কোৱাতে সাগে তে মন কৰিছে নিদু জলকিয়া কাৰণ বেটা জলাটো বেছি খাব নোৱাৰে সেই কাৰণে মই ইয়া জলকিয়া নিদু এনে গুটাকে মন কৰা দিব পাৰিছা মই কিন্তু নিদিলু মন নগল হে কাৰণে তো এখিনি এতিয়া মই ধুনিয়াকে ভাজি লম আৰু অকণমান পানী দি দিছো ইয়াত যাতে হুকার মশলাখিনি অকণমান জ্বলি না যায় সো ঢাকি অকণমান দেৰি কাৰণে ঢাকি দিম যাতে যিখিনি বিলাহী আছে সেইখিনি যাতে অকণমান কোমল হৈ যায় তো মই এখিনি ঢাকি দিছো আৰু ইফালে আধা বৰ মই লৈ লৈছো আৰু আধা এনেকৈ থৈছো হুকানকৈ খাবলৈ এনেকৈ হওক বেটাই হওক খাই ভাল পায় সো এতিয়া মুড়িখিনি প্ৰায় মানে এইখিনি মোৰ মশলাখিনিৰ লগতে একদম লাগি লাগি আহিছে আৰু প্ৰায় কমপ্লিট হৈ গৈছে ভজা তো মই দুই তিনিবাৰ মাজে মাজে এনেকৈ লৰাই দিলোঁ লগতে মোৰ বিলাহীখিনিও কোমল হৈ গৈছে তো মই ইয়াত পানী এড কৰি দিলোঁ আৰু যিহেতু ইয়াত মই গৰম মছলা নিদিওঁ এনে গৰম মছলা দিলে ভাল লাগে তো মই ইয়াত প্ৰথমে বৰখিনি দি দিছোঁ লগতে ধনিয়া পাত ইয়াত কাটি লৈছোঁ মই ধনিয়া পাতখিনি ইয়াত দি দিম সো এয়া মোৰ ধনিয়া পাত ৰেডি মই ইয়াত দি দিছোঁ ধনিয়া পাত দিও ভাল লাগে ঠাণ্ডা দিনৰ তৰকাৰী এনেকৈ বনাই ভাল লাগে ধনিয়া পাত দি দিম সো যি কি নহওক এতিয়া মোৰ এইটো ৰেডি হৈ গ'ল সো এয়া মোৰ তৰকাৰী সো কেনে লাগিল ৰেচিপিটো আপোনালোকে প্লিজ কমেণ্টত জনাব আৰু যদি কোনোবাই নাই বনোৱা এনেকৈ বনাই চাব আৰু যদি কোনোবাই বনাইছে সেইসকলে গম পায় এইটো টেষ্ট কেনেকুৱা সো এতিয়া এইখিনি বলক এতিয়াতো মোৰ খানা পিনা কমপ্লিট হৈ গ'ল সো মই এতিয়া যাওঁ আপোনালোকক নহৰু বস্তু দেখাই দিওঁ যিটো কাৰণে মই আপোনালোকক কৈছিলোঁ দেখাম বুলি সো এয়া নহৰু গছ চাইছেনে এইবোৰ এক কেজি দৈ কণ্টেইনাৰ থাকে যে এইবোৰতে দেউতাই লগাইছে আৰু ইমান ধুনীয়াকৈ হৈছে আৰু এটা আছে সেইটো বেছি ধুনীয়া এইটো দেখাম কিন্তু এয়া চাওক এইটো কালি লগাইছে অকণমান অকণমান পোখা ওলাইছে চাওকচোন দেখি ভাল লাগি গৈছে ইমান মৰম লাগে ইমান ধুনীয়াকৈ গছখিনি ওলায় তো এইখিনি এতিয়া এনেকৈ হৈ গ'ল এতিয়া বলক এইটো দেখাওকে এয়া চাওক এইটো যে ইমান ধুনীয়াকৈ এইটো তিনি চাৰিদিনমান হৈছে নেকি ইমান ধুনীয়াকৈ দীঘল দীঘলকৈ গছখিনি হৈছে মানে ইমান ভাল লাগিছে চাই তো ভাবিলোঁ আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰোঁ কিবা এটা মানে দেখালে ভাল নালাগে চ' সেইকাৰণে এয়া আমাৰ নহৰু গছ দেখি ইমান ভাল লাগিছে কওকচোন চ' কেনে লাগিলে ভিডিঅ'টো আপোনালোকে প্লিজ মোক জনাব আৰু যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব লগতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'ব যিসকল নতুনকৈ আহিছে তো দেখা হ'ব নেক্সট এপিছত আজিলৈ ইয়াতে থৈছোঁ বাই বাই